আমি অনেক অনেক দুঃখ, আগের লাইফটা অফ হয়ে গেছে, কারণ আমার ফোনে ওই ফোনে একজন কল দিয়ে দিছিল, তারপর অফ হয়ে গেছে। ঠিক আছে, তো আবার তোমরা জয়েন করো, আমি আবার এখান থেকে শুরু, মানে আমার যতদূর হয়ে গেছিলাম তারপর থেকে শুরু করছি। ঠিক আছে। ওকে, রীতা চক্রবর্তী বলছে হাই ভাইয়া। ওকে, তোমরা একটু জয়েন করো, ঠিক আছে, খুব জলদি তোমরা একটু জয়েন করো। যার যার সমস্যা সে তো মনে হয় জয়েন হয় না। তোমরা একটু কুইক জয়েন হও, এবং শান আফরোজ তুমি একটু আমাদের ওই গ্রুপে, বাড়িতে কেউ একজন আমাদের গ্রুপে লিঙ্কটা কপি করে দিয়ে দাও। ঠিক আছে, লিঙ্কটা কেউ একজন কপি করে দাও আমার গ্রুপে। ওকে, এটা কি শেয়ার, এটাও কি শেয়ার করবো? হ্যাঁ, তোমরা করতে পারো, সমস্যা নেই আপু, তোমরা শেয়ার করে দাও। আচ্ছা, তোমরা একটু গ্রুপে বলে দাও সবাইকে যে লাইভ কিন্তু চলতেছে, কারণ অনেকেই বলছে যে লাইভ শেষ, অনেক কথা। ঠিক আছে, তো একটু বলে দাও। মনে রাখতে কোনটা, মানে এইটার কথা বলছে, ঠিক আছে, এই লাইটটার কথা বলছে, এটা যে রানিং চলছে এটার কথা বলছে। ঠিক আছে, ভাইয়া এটাও কি শেয়ার করো? হ্যাঁ, অবশ্যই তোমরা করতে থাকো। ঠিক আছে, আচ্ছা, আমি খ নাম্বারটা তাহলে শুরু করে দিই। ঠিক আছে, ক নাম্বার কিন্তু আমার শেষ, আমি খ নাম্বারটা শুরু করে, আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নাম্বারটা। চক্রবর্তী বলছে ভাইয়া এই টাইম, হ্যাঁ এই টাইমে আবার, মানে আমার ওই লাইটটা অফ হয়ে গেছে। ঠিক আছে, মেজাবেন বলছে ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাই, সাউন্ড কম। ঠিক আছে, সাউন্ডটা দেখো, ওকে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খ নাম্বারটা শুরু করে দেই। ওকে, খ নাম্বার বলেছে যে এক্স ও ওয়াই এর মান বের করো। ঠিক আছে কি, তাহলে আমার দুইটা টাকা কিন্তু আমরা নিয়েছি, 6% হারে এক্স টাকা নিয়েছি। ঠিক আছে, এক্স টাকা নিয়েছি আমরা কত, এক্স টাকাটা নিয়েছি 6%, আর ওয়াই টাকাটা নিয়েছি কত, ইসে ওয়াই টাকাটা নিয়েছি আমরা 4% হারে। আমরা কিন্তু এখানে দুইটা সুদ ধরেছি, ঠিক আছে, একটা 4% একটা 6%। ওকে, সো আমাকে 6% মুনাফা, 6% মুনাফা, তাহলে 6% মুনাফা আমরা যদি বার্ষিক এটা বের করতে যাই, ঠিক আছে, বার্ষিক মানে কি, আমরা এক বলতে পারি না, আমরা কিন্তু এক বলতে পারি। ঠিক আছে কি, তাহলে আমরা লিখি ফোন নাম্বার যে বার্ষিক 6% মুনাফায় এক্স এর সরল মুনাফা, সরল মুনাফাটা তাহলে কি হবে এখানে বলো তো, আমরা জানি আই সমান পি এন আর। ঠিক আছে, সরল মুনাফা আই সমান পি, পি মানে কত এখানে আমার, পি মানে কত, এক্স গুণিত পি এন, এন কত আমার 1 বছর, গুণিত আর কত আমার, আর হচ্ছে 6%। ঠিক আছে, 6% মানে হলো তোমার
6/100, ঠিক আছে, 6/100 বা 0.06, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি গুণ করে দিই কেমন হয় দেখো তো, আমার আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে আমার আসে উপরে গুলো গুণে তাহলে 6x/100, ঠিক আছে, আমার এটা গেল। এবার আমি সেম ভাবে কি করব, ওয়াই এর টাকাটা বের করব, তাহলে আবার বার্ষিক 4% মুনাফায় ওয়াই এর সরল মুনাফা আই ইকুয়াল টু পি মানে কত, ওয়াই গুণিত এন মানে 1, আর মানে হলো কত, 4/100, তাহলে 4y/100, ঠিক আছে। আমরা কি এতদূর বুঝতে পারলাম জিনিসটা, আমরা কি এতদূর বুঝতে পেরেছি? আচ্ছা দেখো তাহলে এবার কি, ওকে দেখো তাহলে আমার এখানে কি উদ্দীপক এখন তথ্য, তোমরা আমরা কি করতে পারি এখানে, তোমার দেখো তো আমরা কি এক্স ওয়াই এর মান যদি আমরা বের করতে যাই তাহলে কি আমরা বিভিন্ন পদ্ধতি জানি না, আমরা কিন্তু এখানে মানে শিখেছি অপনয়ন প্রতিস্থাপন এগুলো কিন্তু পদ্ধতি করে এসেছি, কিন্তু আমরা এখানে খুব একটা ইজি ওয়েতে কিন্তু করতে পারি, ঠিক আছে কি তোমার, কারণ আমার এখানে 5000 টাকা মোট ঋণের পরিমাণ বলেছে আমার 5000 টাকা, মানে কি এই এইটু এইটা আর এইটা যে ঋণটা নিয়েছে এক্স ওয়াই, ঠিক আছে কি এক্স এক্স ওয়াই এগুলো সব মিলে কি আমার 5000 56000 টাকা না, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 56000 টাকা না শর্ত অনুসারে বা শর্ত মতে, ঠিক আছে কি, তাহলে আমার এক্স এর মানটা কত আমার এখানে, এটা একটু মিটাই দিয়ে সাইডটা, ঠিক আছে, বা ওকে বা আমরা কি লিখতে পারি এখানে বলতো, এবং হচ্ছে তোমার কি লিখতে পারি, এটাকে আমি এটা আমি একটা প্রথম শর্ত পেলাম, যেটাকে আমি কি দিতে পারি 1নং সমীকরণ দিতে পারি না, এটাকে দিতে পারি 1নং সমীকরণ, এবং এবং দেখো তো এটা কি গেল আমার এক্স আর ওয়াই গেল, ঠিক আছে এক্স আর ওয়াই গেল, এবার কি আসবে আমার এই যে এটা নিয়ে কাজ করবো আমি, ঠিক আছে এটা এটা কি আমার সুদ, এই সুদ আমার কি মোট সমান কত বলেছে 2840 টাকা, ঠিক আছে কি, তাহলে এটা সমান কত 6x/100 প্লাস 4x/100 ইকুয়াল টু কত 2840, ঠিক আছে না 2840, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি কিছুটা, ঠিক আছে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি বলতো, আমরা যদি উভয় পক্ষ থেকে উভয় পক্ষকে আচ্ছা দেখো তো আমরা তাহলে এখানে কি করতে পারি, যোগ বিয়োগ কাজ করতে পারি না, 100 তাহলে 6x+4x ইকুয়াল টু কত 2840, বা এটাকে এদিকে ভাগ আছে এদিকে সে গুণ করি 6x+4x ইকুয়াল টু কত, এটাকে যদি গুণ করে দিই তাহলে 28400 এটা আসে, ঠিক আছে। তাহলে আমরা দেখো তো এখানে কি করতে পারি, আমরা যদি আরেকটা জিনিস করি, আমি যদি দুই পক্ষকে যদি আরেকটু ছোট করে নেই, দেখো দুই পক্ষকে আমি যদি ছোট করে নেই, আমি দুই উভয় পক্ষ থেকে যদি আমি দুই দুই করে বাদ দিয়ে দিই, দুই দুই করে বাদ দিই, তাহলে জিনিসটা কেমন হয়, জিনিসটা কিন্তু আরো সুন্দর ছোট হয়, ঠিক আছে। আমরা যত ছোট করব তত আরো জিনিসটা সুন্দর হবে, ঠিক আছে। সো আমি তাহলে এখানে কি করতে পারি, 3x+2x ইকুয়াল টু, এটাকে যদি দুই ভাগ দিই কত আসে, 2নং সমীকরণ
ঠিক আছে কি? তাহলে আমি সেম ভাবে এখন দুই নং সমীকরণে আমরা সিস্টেমটা জানি কিন্তু, ঠিক আছে? আমরা কিন্তু দুই নং সমীকরণে যে তোমার কি করতে পারি, আমরা যে অপন প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতি করেছি না, ওই রকম ভাবে আমরা এখন অঙ্কটা করব, ঠিক আছে? অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমার দেখো তো এখানে আমার প্রথম সমীকরণের সাথে এটাকে আমি কি করবো, কাটাকাটি করার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথম সমীকরণের সাথে এটাই কি করবো, কাটাকাটি করার চেষ্টা করবো। কিন্তু আমার এখানে একটু দেখো মনে হয় ভেজাল লেগে আছে, ঠিক আছে না? আমার এখানে একটু ভেজাল লেগে আছে, আমার এখানে ফোর এর জায়গায় হবে ওয়াই, আমি দিয়ে দিচ্ছি এখানে এক্স, ঠিক আছে? এই জিনিসটা একটু ভুল গেছে আমার, ওকে এবার পারফেক্ট আছে, ঠিক আছে? তাহলে আমি কি করবো, এবার প্রথম সমীকরণকে তিন দ্বারা গুণ করে এক নং সমীকরণকে, একটু আমাকে সময় দাও তোমরা, আমার মার্কারে নিয়ে কালিটা শেষ হয়ে গেছে, একটু আমাকে 2 মিনিট সময় দাও জাস্ট। এটা উদাহরণ 5 করছি আমি, ঠিক আছে? এটা আমি করছি উদাহরণ 5, ওকে। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে? এখন তাহলে সিম্পলি গুণ করি, 3 দ্বারা গুণ করলে কত, 3x + 3y ইকুয়াল টু কত, এটাকে যদি 3 দিয়ে গুণ করি কত আসে, 3, 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
ইকুয়াল টু কত 142 তিনটা শূন্য। ওকে এখন জাস্ট আমি সিম্পলি বিয়োগ করে দেবো, ঠিক আছে আমি বিয়োগ করে দিই, এটা এটা আমার কেটে যায়, তাহলে আসে এখানে কত y ইকুয়াল টু কত আসে 26,000। ইয়েস 26,000 আসছে, এখানে আমার আসে 26,000। ওকে দুই পয়েন্ট একের এটা উদাহরণ পাঁচের খ নাম্বার চলছে, ঠিক আছে ভাইয়া। আমি ওয়াইটা বের করে নিলাম, এবার কি এক্স আমরা বের করতে পারবো না, এক্সটা আমি কিন্তু খুব সহজেই বের করতে পারবো, ঠিক আছে। কিভাবে বের করতে পারবো এক্স এর মানটা, এক্স এর মানটা আমি বের করার জন্য কি করতে পারি বলো তো, এক্স এর মান ওয়াই এর মানটা আরেক জায়গায় যে খালি বসিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমি যদি এক নং সমীকরণে বসে, তাহলে ওয়াই এর মান মান এক নং সমীকরণে বসাই, ঠিক আছে। এক নং সমীকরণে যদি বসে তাহলে কেমন আসে দেখো তো, তাহলে 26,000 সরি এক্স প্লাস 26,000 ইকুয়াল টু কত 56,000, তাহলে বা এক্স ইকুয়াল টু 56,000 বিয়োগ 26,000, ঠিক আছে। অর্থাৎ এক্স ইকুয়াল টু বিয়োগ করলে আমার অ্যান্সার চলে আসে, ঠিক আছে, এখানে আসে 30,000। তাহলে আমার কি এখানে ওয়াই সরি এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা বের করে নিলাম, এটা কি আমার অ্যান্সারই হবে, ঠিক আছে। তোমরা কি এটা বুঝতে পেরেছো, এটুকু কি তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছি ভাইয়া, ভেরি সিম্পল ম্যাথ। ওকে ঠিক আছে, ওকে তোমরা কি এটা বুঝতে পেরেছো, আমাকে একটু রেসপন্স করো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি, বুঝতে পারলে লেখো আন্ডারস্টুড ভাইয়া।
একদম পুরোটা শেষ করে দিয়ে আমি যাবো কি আমার নতুন চ্যাপ্টার আমি একটা যাবো, ঠিক আছে। বা তোমাদের এক্সাম, তোমাদের একটা জিনিস আমি হিন্ট দিয়ে রাখি, তোমাদের এক্সাম কিন্তু খুব রিসেন্টলি হবে, ঠিক আছে, যার জন্য আমি রিভিউ ক্লাসগুলো একবার করাই দিচ্ছি, তোমাদের এক্সামটা খুব জলদি হয়ে যাবে, তার জন্য আমি তোমাদের এই রিভিউ আগে আমি যেগুলো করালাম সেগুলোর একটা রিভিউ নিয়ে মানে রিভিউ ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সো প্রিপেয়ার হতে থাকো, প্রিপেয়ার হও, ঠিক আছে। রিয়া শাহ লিখছে দান দাদা, ওকে এত দেরি কেন তোমার, ক্লাস তো প্রায় শেষের দিকে, ঠিক আছে। আচ্ছা সাউন্ড কম ভাইয়া, সাউন্ড তো প্রথম একটু নয়েজ আসছে কারণ আমার রুমে ফ্যানটা চলছে, আজকে প্রচুর গরম পড়ছে তো আমি রুমে ফ্যান ছেড়ে ক্লাসটা নিতে পারতেছি না, ওকে দেখা গেল ডিজি হয়ে গেল। ওকে এবার আমি জাস্ট গ নাম্বারটা করিয়ে দেবো, ঠিক আছে। গ নাম্বার বলেছে যে সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারে বেগমে কত টাকা মুনাফা পরিশোধিত হবে, এই অঙ্কটাও খুব ইজি এবং সহজ, ঠিক আছে। দেখো তো তাহলে হ্যাঁ আছে, ক্লাস আছে, আমরা ক্লাস আস্তে আস্তে দেখি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এখানে ম্যাথ এক্সাম হবে, হ্যাঁ এখানে ম্যাথ এক্সাম হবে এবং আমরা তোমাদের আরো ডিটেলসে জানাই দেবো, অত ডিটেলস এখন দিতে পারছি না কারণ সেগুলো তোমাদের জন্য সারপ্রাইজ এবং কিভাবে কি করা লাগবে সবকিছুই আমরা বলে দেবো, ঠিক আছে। এবং আমাদের এই প্রত্যেকটা এক্সামের পর তোমাদেরকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা সার্টিফিকেট দিব, ঠিক আছে, একটা করে ডিজিটাল সার্টিফিকেট, ওকে। আচ্ছা দেখো তাহলে আমার এখানে কি করতে হবে, সম্পূর্ণ ঋণের উপর, ঠিক আছে, আমার এখানে সম্পূর্ণ ঋণ কত, পি কত, আমার সম্পূর্ণ ঋণ এখানে কত, 5000 সরি 56000, 56000 টাকা, ঠিক আছে। আর এখানে আবার কি বলেছে 5% চক্রবৃদ্ধি, তাহলে 5% হার মুনাফার হার কত এখানে তোমরা কিন্তু লিখে নিবে প্রত্যেকটা, যে আসল এত এরকম করে তোমরা জিনিসটা লিখে নিবে, এটা কত 5% মানে কত 5/100 সমান 0.05, ওকে ঠিক আছে। তারপরে আমার কত বলেছে, সময় কত বলেছে, 2 বছর পর বলেনি, আমার এখানে বলেছে 2 বছর পর, ঠিক আছে। 2 বছর পর কত হবে, তাহলে 2 বছর পর দেখি তো আমার 2 বছর মানে সময় কত, N2, ওকে। তাহলে আমি কি আমার আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান কি সূত্রটা আমরা কি জানি, চক্রবৃদ্ধি মূলধন আমরা জানি মূলধন C=P(1+R^n), ঠিক আছে। তাহলে n বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন C=P(1+R^n), ঠিক আছে। এবার কি দ্বিতীয় বছর আনতে, তাহলে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন C2=P কত আমার 5600 সরি 56000, বারবার আমার মিস্টেক হচ্ছে, এটা আমি এক দিই 1+0.05, ঠিক আছে, এর উপর 2, তাহলে 5600 সরি 56000, গুণিত
ওকে এখন এটা গুণ করি। তাহলে 6,061,740 61,740 আমার মার্কারের কালি তো প্রায় যাবো যাবো অবস্থা। ঠিক আছে ভাইয়া করি, ভাইয়া করে ফেলেছেন আর বললেও কিছু হবে না। হ্যাঁ আমি প্রায় করে ফেলেছিলাম অলমোস্ট, তার জন্য আর কিছু বলে লাভ নাই, আমি হচ্ছে করে দিচ্ছি। ঠিক আছে আচ্ছা, তাহলে আমার এখানে কি এটা চক্রবৃদ্ধি মূলধন দাঁড়ালো, কিন্তু আমার এখানে কি বলেছে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলেছে। ঠিক আছে আমার এখানে কি বলেছে, আমার এখানে মুনাফা ঠিক আছে কত টাকা পরিশোধ কর, তাহলে তোমার দেখো আর কত টাকা পরিশোধ কর মানে মুনাফা। তাহলে আমার কি এখানে আমরা কি জানি মুনাফা সমান কত জানি মুনাফা, তাহলে আমরা এখানে কি করব মুনাফা আসল এ মাইনাস কি পি, তাহলে এ কত এখানে 6,017,40 বিয়োগ 56,000, এখানে তোমরা লিখে দিবে যে মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। ঠিক আছে এখন বিয়োগ করলে যেটা অ্যান্সার হবে সেটাই, ঠিক আছে এখানে অ্যান্সার হবে, তাহলে বিয়োগ করলে অ্যান্সার হবে ৫,740 টাকা। ঠিক আছে এই জিনিসটা আমার অ্যান্সার। ঠিক আছে কি তাকে মুনাফা মুনাফা মানে তাকে মুনাফা পরিশোধ করতে হবে, তিনি যদি ওই টাকা এই যে এই টাকাটা ঋণ নেই তাহলে চক্রবৃদ্ধি হারে তাকে পরিশোধ করতে হবে আর মানে এক্সট্রা দিতে হবে 5,740 টাকা। ঠিক আছে তো আমার এই অধ্যায় কিন্তু আমি শেষ করে দিলাম। ওকে আমার আগের ক্লাসের হোমওয়ার্কটা আমি আবার রিপ্লে করছি, আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল 2.1 এর অনুশীলনীর 19 এবং 20 নাম্বার সৃজনশীলতা। ঠিক আছে আর এখনকার হোমওয়ার্ক এখনকার হোমওয়ার্কটা হচ্ছে 2.2 অধ্যায় এর কি ১৩-১৪ সৃজনশীল, ১৩ নং ও ১৪ নং সৃজনশীল। ওকে সো এটার জমা দেওয়ার শেষ সময় কালকে সকাল ১০টায় এবং ওটা যদি তুমি আজ রাত ১০টার মধ্যে তোমাকে জমা দিতে হবে। ঠিক আছে আচ্ছা সো এখন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হলো আমি প্রত্যেকটা ক্লাসে যেমন বলি আমাদের খুব জলদি রিসেন্টলি আমাদের হয়তো সামনে মাসে ঈদের পর থেকে আমাদের কি কম্পিউটার কোর্স অলিম্পিয়াড শুরু হচ্ছে, কম্পিউটার কোর্স অলিম্পিয়াড শুরু হচ্ছে, সেখানে তোমরা বিনামূল্যে পুরো কম্পিউটার কোর্সটাই করতে পারবে। ঠিক আছে বিনামূল্যে পুরো কম্পিউটার কোর্সটা করতে পারবে, সেই কোর্সটা এখন কোথায় হবে, সেই কোর্সটা হবে আমাদের ইউটিউব চ্যানেলে। ঠিক আছে ইউটিউব চ্যানেলের নাম হলো আওয়ার স্কুল লাইভ, লিখে যদি তোমরা আমাদের ইউটিউবে সার্চ দাও তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে এবং সেখানে আমাদের তোমার প্রায় 25টার মতন ক্লাসে আমাদের এই কম্পিউটার কোর্সটা শুরু হবে এবং এটা তোমার পুরো বেসিক থেকে শুরু হবে। এই কোর্সটা তোমরা যদি বাইরে করতে যাও তোমাদের লাগবে মিনিমাম 4,000-5,000 টাকা, কিন্তু আমাদের এখানে এটা টোটালি ফ্রি। ঠিক আছে টোটালি ফ্রি থাকবে আমাদের এখানে, সো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং আমাদের কোর্সটাতে তোমরা নিয়মিত অংশগ্রহণ করবা। ঠিক আছে 25 থেকে 20 দিন আমাদের সময় লাগবে, সো সেই সময়ের মধ্যে আমরা কোর্সটা পুরো কমপ্লিট করবো। ঠিক আছে এবং কোর্স শেষে আমরা একটা এক্সাম নিবো এবং সকলকে হচ্ছে কি করবো একটা সার্টিফিকেট দিব, ডিজিটাল সার্টিফিকেট। ঠিক আছে এখন তোমরা বলতে পারো সার্টিফিকেট নিয়ে কি হবে, একটা সার্টিফিকেটের রেফারেন্স চাকরির ক্ষেত্রে প্রচুর ইম্পর্টেন্ট লাগে। ঠিক আছে না সো গাইস তোমরা সকলে ভালো থাকো এবং আমাদের সাথে থাকো, আওয়ার স্কুলের সাথে থাকো এবং নিয়মিত ক্লাস করো। ঠিক আছে আর যারা ক্লাস করবে না তাদের জন্য কিন্তু একটা খারাপ কিছু অপেক্ষা করছে। ঠিক আছে ভাইয়া সো বি কেয়ারফুল, গুড বাই।